जोरे हो करो जोरे, दिल से बोलिए, फिर से बोलिए, मोदी जी वेलकम, मोदी जी वेलकम, मोदी जी वेलकम। আরেকটা করতালি হবে সবাই মিলে রাজ্যের জন্য, সবাই মিলে যারা আছেন একটা জোরে করতালি। हमें यह घोषणा करते हुए बेहद खुशी हो रही है कि हमारे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमारे बीच उपस्थित हैं। माननीय प्रधानमंत्री जी, हम समस्त त्रिपुरा वासियों की ओर से आपका मां त्रिपुरेश्वरी की इस पावन धरती पर हार्दिक अभिनंदन एवं स्वागत करते हैं। अब मैं त्रिपुरा के माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह जी से अनुरोध करती हूँ कि वे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का औपचारिक रूप से त्रिपुरा के पारंपरिक रिश्ता एवं फूलों के गुलदस्ते के साथ स्वागत करें। साथ ही समस्त त्रिपुरा वासियों की ओर से उन्हें एक स्मारक चिन्ह भी भेंट करें। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। সবাইকে নমস্কার। যতন করমকা মঞ্চে উপস্থিত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি মঞ্চে উপস্থিত, আমাদের রাজ্যের রাজ্যপাল, সম্মানীয় মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা, বিধায়কগণ, আজকে এটা ঐতিহাসিক দিন। ভাষণটি গৃহীত করা যাবে না, কারণ অনেক ধন ধরে আপনারা বসে আছেন সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, বিকাশ পুরুষ শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা স্বাগতম জানাই জনগণের পক্ষ থেকে। এই এত বড় জনসমুদ্র আপনারা বসে আছেন, আপনাদেরকেও স্বাগতম জানাই এই ঐতিহাসিক সভাতে। উনার হাত ধরে, উনার মার্গদর্শনে এই ত্রিপুরা রাজ্য চলেছে চার বছর আট মাস। আজকে উনি অনেকগুলি প্রকল্প উদ্বোধন করবেন এবং সমর্পিত করবেন ত্রিপুরাবাসীর জন্য। উনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই প্রশাসনকে যে এত ভালোভাবে ব্যবস্থা করেছে। আবার উনাকে স্বাগত জানিয়ে এবং এই প্রাইম মিনিস্টার আবাস যোজনা যে গৃহপ্রবেশ হবে, উনিই সেটা আরম্ভ করেছেন। উনার হাত ধরেই নভেম্বর মাসে প্রায় 1.5 লক্ষ লাভার্থীকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি, আর আজকে প্রায় 1.5 লক্ষ বেনিফিশিয়ারিরা গৃহ প্রবেশ করবেন ওনার হাত ধরেই। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, আপনারা সাক্ষী, ইতিহাসের সাক্ষী, আজকে আপনারা ইতিহাসের সাক্ষী। এবং এই বলেই ওনাকে প্রণাম জানিয়ে আমি অতটুকুই বলবো, আপনাদের সবাইকে আবার নমস্কার, স্বাগত এবং ধন্যবাদ। নমস্কার, যতন করমকা। এতক্ষণ স্বাগত সম্ভাষণ রাখলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। এবারে বিনম্র অনুরোধ রাখব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের সমৃদ্ধ করার জন্যে। সবাইকে নমস্কার। হাম্বাই খুলুমখা। আজকের এই ঐতিহাসিক যে জনসমাবেশ, এই জনসমাবেশে ত্রিপুরা সরকারের যে একগুচ্ছ প্রকল্প এবং যোজনা এবং ফাউন্ডেশন স্টোন এখানে লে হবে, আমাদের সবার প্রিয়
आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी हाथ धरे तो সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল গভর্নর অফ ত্রিপুরা শ্রী সত্যদেব নারায়ণ আরিয়া এবং যিনি একটু আগে এখানে বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয় উপস্থিত ভারত সরকারের অনারেবল এমওএস শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া এবং অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং অন্যান্য ত্রিপুরা সরকারের সমস্ত মন্ত্রী বর্গ এবং এখানে আমার প্রিয় মিডিয়া বন্ধুরা এমএলএরা এমডিসি যারা সদস্যরা আছেন এবং বিভিন্ন চেয়ারম্যান এবং বিশেষ করে এখানে উপস্থিত ত্রিপুরাবাসীর সমস্ত মা ও বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ত্রিপুরা সরকারের তরফ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একটা আনন্দের দিন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের সময় দিয়েছে এখানে আসার জন্য। আমরা সবাই জানি যে উনি আমাদের জন্য 2018-তে কিভাবে আমাদের এই সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। সবার জানা যে একটা সরকারকে কিভাবে সন্ত্রাসের এক সরকারকে উৎখাত করে কিভাবে এই সরকারকে এখানকে প্রতিষ্ঠিত করেছেন। উনি এখানে এসেছেন, উনাকে সর্বপ্রথম উনার এই অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, এর জন্য উনাকে আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। উনি আমাদের অনেক কিছু দিয়েছেন, সবসময় দেন। আপনারা জানেন যে হীরা মডেলের কথা উনি বলেছেন, হাইওয়ের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ে আমাদের ছটা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, আরও 60টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন উনি, একটার পর একটা উনি দিয়ে যাচ্ছেন। এর মধ্যে আপনারা জানেন যে 10,222 কোটি টাকার যে স্যাংশন সেই হাইওয়ের জন্য উনি দিয়েছেন, 4টা রোপওয়ে আরও স্যাংশন করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের ইন্টারনেট এটা ভারতবর্ষের মধ্যে থার্ড ইন্টারনেট গেটওয়ে এবং স্ট্রংগেস্ট গেটওয়ে, যাকে আমরা সে ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা সেইভাবে কাজ করছেন এবং সেটাকে ডিজিটাল ত্রিপুরা হিসাবে এবং ডিজিটাল ইন্ডিয়া হিসাবে তার ব্যবহার করছেন। আপনারা জানেন যে রেলওয়ে আমরা কোনোদিন ভাবিনি এখানে রেলওয়ে এখন যেখানে গুটি গুটি পায়ে মিটার গেজের রেলওয়ে ছিল সেই ধর্মনগর রেল স্টেশন, সেখান থেকে আস্তে আস্তে এখন আগরতলা হয়ে ধর্মনগর শেষ প্রান্তে পর্যন্ত আমাদের রেলওয়ে চলছে। প্রায় 10টা আমাদের এক্সপ্রেস ট্রেন এখন আগরতলা থেকে বিভিন্ন প্রদেশে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন এখন নতুন ঢঙে এবং খুবই সুন্দরভাবে সেই রেলওয়ে এখন এখানে তৈরি হচ্ছে। এখানে অলরেডি আমাদের এসকেলেটারও লেগে গেছে, ডেমো ট্রেন চলছে 4টা। আপনারা আরেকটা বিষয়, আপনারা সবাই অবগত আছেন যে আগরতলা থেকে যে আখাউড়া রেল যে লাইনটা সেটাও প্রায় নেক্সট ইয়ারে সেটা কমপ্লিট হবে। তো সেইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি এখানে আমাদের জন্য কাজ করছেন। আপনারা জানেন উনার যে মার্গদর্শনে যে সরকার আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের যে সব বেনিফিশিয়ারি স্কিম এবং ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম উনার মার্গদর্শনে আমরা চালাচ্ছি। উনার জন্মদিনে আমরা 17ই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেই অভিযান আমরা চালিয়েছি। 3 মাসের জন্য এই প্রকল্প আমরা শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে যেহেতু দুর্গাপূজা ছিল, কালী পূজা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা আবার সেটাকে এক্সটেন্ড করে 25শে ডিসেম্বর আমরা করলাম। 25শে ডিসেম্বর আরেকটা সুশাসন দিবস হিসেবে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এক প্রধানমন্ত্রীর জন্মদিন আরেক প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই অভিযান আমরা শেষ করব। অদ্ভুত এক বিষয় আমরা দেখছি এবং সমস্ত জায়গার মধ্যে সব উপরওয়ালাই আমাদের করাচ্ছেন। এবং আমরা প্রতি ঘরে সুশাসনের অর্থটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্প এবং আমাদের ত্রিপুরা সরকারের যে প্রকল্পগুলো সেইগুলো যেন শেষ পর্যন্ত সব মানুষের কাছে পৌঁছায়, শেষ প্রান্তের মানুষকে পৌঁছায়, সেই দিশায় আমরা করছি। বিভিন্ন মেলা এবং বিভিন্ন যেসব জায়গায় আমাদের ইভেন আমরা জিপি স্তরে, বিসি লেভেলে, আমরা এসডিএম লেভেলে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে সেই কাজটা আমরা করে যাচ্ছি। মানুষ যেখানে বিভিন্ন যেসব বেনিফিশিয়ারি বিষয়গুলো জানতো না সেগুলো তাদের গোচরে আনছি।
যেখানে এসটি সার্টিফিকেটের প্রয়োজন ওইখানেই বসে এসটি সার্টিফিকেট দিচ্ছি, ওবিসি সার্টিফিকেট দরকার সেখানে আমরা দিচ্ছি, যেখানে মেরিট সার্টিফিকেট দরকার ইমিডিয়েটলি দিচ্ছি। বিভিন্ন এসএসজি গ্রুপের যারা বিভিন্নভাবে আপনারা জানেন আমাদের বোনেরা আজকে বিভিন্ন যেসব এসএসজি গ্রুপ ছিল 9 গুণ 10 গুণ এবং 11 গুণ পর্যন্ত বেড়ে গেছে। তো সব জায়গায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা সব কাজ করে যাচ্ছি এবং আমি আর বেশি কিছু বলবো না। আমরা আশা করব যে আপনারা এখানে যারা বসে আছেন ওনার কথা শোনার জন্য এখানে বসে আছেন। আমি সবাইকে আবার ওনার এখানে আগমনের জন্য একটা বিরাট একটা হাততালি হোক এ আশা আমি করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। त्रिपुरा के माननीय मुख्यमंत्री जी का बहुत बहुत आभार उनके इस बहुमूल्य वक्तव्य के लिए। अब भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कर कमलों से विभिन्न परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया जाएगा। सर्वप्रथम प्रधानमंत्री आवास योजना ग्रामीण के अंतर्गत 1,51,019 तथा प्रधानमंत्री आवास योजना शहरी के अंतर्गत 54,526 हितग्राहियों के गृह प्रवेश का शुभारंभ होगा। और इन परियोजनाओं पर आज का दिन सिर्फ गृह प्रवेश का नहीं है बल्कि घर में खुशियां, घर में नए संकल्प, नए सपने, नया उमंग, नया भाग्य उसमें प्रवेश का भी है। ये हमारी सरकार का सौभाग्य है कि बीते 8 वर्षों में वो पीएम आवास योजना के तहत 3.5 करोड़ गरीब परिवारों की जिंदगी का सबसे बड़ा सपना पूरा कर पाई है। हमारी सरकार गरीबों को समर्पित है, गरीबों की है, इसलिए गरीब की इच्छा, उसके मन, उसकी जरूरतों को सबसे ज्यादा समझती है। सभी परिवारों को आवास प्रदान करने का माननीय प्रधानमंत्री श्री नरेंद्र